পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়েত করার জন্য একটি গাইডলাইন, একটি স্ক্রিপচার, একটি বুক, একটি ধর্মীয় গ্রন্থ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, দুয়ার কি যে পাওয়ার আবারও আপনারা প্রমাণ করে দিলেন। শরীফুল ইসলাম নুরী হুজুর সম্পূর্ণ সুস্থ এবং এই শুক্রবারে 15 রমজানে তিনি মসজিদে জুমার আলোচনা করেছেন, যেখানে ডাক্তার বলে দিয়েছিল 4-6 মাস তাকে একাধারে রেস্টে থাকতে হবে, সেখানে তিনি সুস্থ হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সুস্থ হয়ে সর্বপ্রথম যে তিনি কি একটা আলোচনা করেছেন, কত সুন্দর আলোচনা করেছেন, আপনারা ভাবতেও পারবেন না এত সুন্দর আলোচনা করেছেন। তবে শরীফুল ইসলাম নুরী হুজুর আমাদেরকে জানিয়েছেন, তিনি এমনি কথাবার্তা বললে তার সমস্যা হয়, তবে কুরআনের আলোচনা করলে তার কোনো সমস্যাই হয় না। দর্শক, চলুন আমাদের নুরী হুজুরের আমরা ওয়াজটি শুনি, তিনি কি ওয়াজ করলেন। আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানের কাছে সবচাইতে দামি হলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটি সিজদা। জোরে বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। তার সমস্ত ইবাদতের মধ্যে যেমন সিজদাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি 12টি মাস আমাদেরকে দিয়েছেন। একটি বছরকে গণনা করার জন্য 12টি মাস আমাদেরকে দিয়েছেন, আর ওই 12টি মাসের মধ্য থেকে সবচাইতে দামি যে মাসখানা, সেই মাসটির নাম হলো রমজান আল মোবারক। কার বেড়ে বলুন সুবহানাল্লাহ। রমজানকে যদি বলা হয় যে ভাই রমজান, অথবা রমজান তোমার এত দাম কেন? মুহররম মাস রয়েছে, কিতাব মুহররমের মর্যাদা রমজানের উপরে দিচ্ছে না, আরো 11টি মাস, এর কোন একটি মাসের মর্যাদা আল্লাহ সুবহান রমজান মাসের উপরে দিচ্ছেন না, কিন্তু শুধুমাত্র রমজানকে এত বেশি গুরুত্ব মাসগুলোর মধ্য থেকে দেওয়া হয়েছে, এর পিছনে কি কারণ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দুনিয়াবাসী, তোমরা জানো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটার দাম এত বেশি, এত বেশি, এত বেশি কেন ফজিলতপূর্ণ করেছি? তার কারণ একটাই, যে এই মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়েত করার জন্য একটি গাইডলাইন, একটি স্ক্রিপচার, একটি বুক, একটি ধর্মীয় গ্রন্থ দিয়েছি, যেই ধর্মীয় গ্রন্থগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত 104 কিতাব দিয়েছি, তার মধ্যে সবচাইতে দামি যেই কিতাব সেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আর সেই মহাগ্রন্থ আল কোরআনটাকে আমি এই মাহে রমজানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, এই জন্য এই মাসটির দাম এত বেশি। চিৎকার মেরে বলুন সুবহান। রমজান মাস, এটার দাম এত বেশি। দেখবেন এই মাসটার ভিতরে আবার আরেকটা ফজিলত রয়েছে। এখন রমজান মাসের কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ অবতীর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসের মধ্যে আমার কালামকে আমি অবতীর্ণ করেছি। বান্দা, তুমি সেটা কোরআন শরীফের মধ্য থেকে যেমন ভাবে তুমি জ্ঞান হাসিল করতে পেরেছ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মধ্য থেকে এমন একটি দশককে, বেজুর দশককে আমি বেছে নিয়েছি, যে বেজুর দশকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে নাম দিয়েছেন লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়াবাসী তোমরা লাইলাতুল কদরটাকে কিভাবে খুঁজে পাবে? রসুল বলেন, লাইলাতুল কদরটাকে যদি তোমরা খুঁজে পেতে চাও তাহলে রমজান মাসের শেষ 10 দিনের বেজুর রাত্রগুলিকে তোমরা তালাশ করো। ও দুনিয়াবাসী মুসলমান, শোনো, মাহে রমজানের
শেষ দশ দিনের বেজুর রাত্রিগুলোকে যদি তোমরা গণনা করতে পারো, আর ওই গণনা করার মধ্য থেকে বেজুর রাত্রিগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরাতুল কদর নামে একখানা সুন্দর সূরা অবতীর্ণ করে দিয়েছেন। এই সূরাটা অবতীর্ণ করে একটা জিনিস বোঝাতে চেয়েছেন, আমি রমজান মাসের মধ্য থেকে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ যেমন করেছি, আবার তেমন পবিত্র মাহে রমজানের শেষ দশ দিনের বেজুর রাত্রগুলোর মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফটা অবতীর্ণ করেছি। শুধু বেজুর রাত্রগুলোর মধ্য থেকে কোন রাত্রটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছেন, তিনি আবার বলছেন যে এমন একটি রাত্র যেই রাত্রটা এক এক সময় হয়ে থাকে, কখনো কখনো শেষ দশকের প্রথম দিয়ে হতে পারে, আবার কখনো কখনো শেষ দশকের শেষ দিয়ে হতে পারে, আবার কখনো কখনো শেষ দশকের মধ্যখানি সময়ের মধ্যে আমার কোরআন নাজিলের মাসটা হতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিল কদর, লাইলাতিল কদরের মধ্যে আমি পবিত্র কোরআন শরীফকে অবতীর্ণ করেছি। কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, কেন অবতীর্ণ করেছে? মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। কে হেদায়েত দিবেন? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন বলেছেন কোরআনে। কার মাধ্যমে দিবেন? যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েত দিবেন, তিনি হলেন আমাদের নবী, আপনার নবী, সকলের নবী, জিন ইনসানের নবী, সমস্ত জাহানসমূহের নবী, তিনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি প্রশ্ন করা হয় পবিত্র কোরআন শরীফ এত দামি হলো কি কারণে, পবিত্র কোরআন শরীফ এত দামি কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাওরাতকে আমার নবীর উপরে অবতীর্ণ করতে পারতেন, কেউ বাধা দেওয়ার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন জবুরকে আমার নবীর উপরে নাজিল করতে পারতেন, কেউ বাধা দেওয়ার ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইনজিল কেউ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবের উপরে অবতীর্ণ করতে পারতেন, কেউ বাধা দেওয়ার ছিল না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন, মনোনীত করেছেন যে আমি 103 কিতাবের মধ্যে যা দিয়েছি, 103 কিতাবের নির্দেশ ট্রেসি এবং এর সামারাইজেশন করেছি আমি পবিত্র কোরআনের মধ্যে। কার মেরে বলুন কোরআনকে যদি বলা হয় কোরআন ইনজিলের চাইতে তোমার নাম বেশি কেন? কোরআনকে যদি বলা হয় কোরআন তাওরাতের চাইতে তোমার নাম বেশি কেন? কোরআনকে যদি বলা হয় কোরআন জবুরের চাইতে তোমার দাম বেশি কেন? কোরআনকে যদি বলা হয় কোরআন আরো 199 সহিফার চাইতে তোমার দাম বেশি কেন? 99 সহিফার উপরে যে কালামগুলো রয়েছে সকল কালামগুলো হলো আমার আল্লাহর কালাম, তাওরাতের কালামগুলো হলো আমার আল্লাহর কালাম, জবুরের কালামগুলো হলো আমার আল্লাহর কালাম, ইনজিলের কালামগুলো হলো আমার আল্লাহর কালাম, কোরআনের কালামগুলো হলো আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বাকি 103 কিতাবের চাইতে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, ফজিলত পূরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার কারণ হলো একটাই, যাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডগুলোকে সাজিয়েছেন, তিনি হলেন আমাদের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যিনি সৃষ্টির যিনি মহান আকর্ষণ, এই মহান আকর্ষণকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পবিত্র কোরআনকে নাজিল করেছেন, এই জন্য কোরআনের দাম এত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দাম বেশি হয়েছে কারণ কি? দুইটা কারণ। এক নম্বর হলো আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর কালাম, এবং নাজালা যেটা অবতীর্ণ হয়েছে আলা কলবি মুহাম্মাদুর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার
কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফকে তিনি অবতীর্ণ করেছেন। কেন? লিহেদায়েতুন নাস, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? দুর্ভাগ্য হলেও সত্য যে যেই কনস্টিটিউশন, যেই সংবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথচ এই সংবিধানটা আমরা পড়তে জানি না। যে সংবিধান আমাদেরকে দিয়েছেন, আজকে দেখবেন যে আপনি যদি বাংলাদেশের সংবিধানটাকে আপনি খেলায় হেলায় ফেলে রাখেন, সংবিধানের কিছু সেফ গার্ডস রয়েছে, কিছু প্রোটেকশনস রয়েছে। যে সংবিধানের প্রোটেকশন হলো, সংবিধানকে যদি কেউ ফিজিক্যালি অথবা সাইকোলজিক্যালি কেউ যদি এটাকে আন্ডার এস্টিমেট করে, এটাকে যদি দাম কম দেয়, তাহলে বাংলাদেশ সরকার ওই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় দ্রোহিতার মামলা তার বিরুদ্ধে আনয়ন করতে পারবে। যেই মানব রচিত সংবিধানকে অবমাননা করলে রাষ্ট্রীয় সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর তার মামলা করতে পারবে। আর যিনি আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্রন্থটা, যেই কিতাবটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মানুষদের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন, মানুষদের পরিচালনার জন্য গাইডলাইন হিসেবে ব্যবহার করেছেন, আল কোরআনু কিতাবুল্লাহ ওয়াহুয়া দাস্তুরানা, এবং এটা আমাদের জন্য একটি সংবিধান। এই সংবিধানটা আমার দৃষ্টিতে এরকম, কেউ যদি পড়তে না পারে, এটা তার জন্য কোরআনের প্রতি তার নিজের জীবনের অবমাননা। আর এই অবমাননার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ, আল্লাহ সুবহান যে বলেছেন আমি মানুষদেরকে এত কঠিনভাবে ধরবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরি, আমার ধরা থেকে কেউ কোনোদিন মুক্তি পেতে পারবে না। আমার মনে হয় যে সকল মানুষগুলো এখনো কোরআন শরীফ শিখার ব্যাপারে বিন্দুমাত্র তার আগ্রহ নাই, মুফাসসিরিন কেরামগণ বলেছেন দুনিয়াতে এমন ব্যক্তি রয়েছে যার সেন্স রয়েছে, সেন্স থাকার পরেও যদি কেউ তার সামনে কোরআন থাকে আর কোরআন শিক্ষা করার ব্যাপারে যদি তার ভিতরে আগ্রহ না থাকে, আর সে যদি ওই অনাগ্রহ অবস্থায় মারা যায়, তাহলে সে মুনাফিক অবস্থায় মারা যাবে। চিৎকার বেড়ে বলুন না, সেন্স তৈরি হতে হবে, কোরআন শরীফ শিক্ষার সেন্স তৈরি হতে হবে। এই জন্য আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে যে কোনো বয়সে। দেখেন, আপনি আজকে কোরআন শিক্ষার জন্য একজন স্টুডেন্ট, মাদ্রাসার ছাত্র যে কোরআন শরীফ পড়তে পারে, তাকে আপনি বাসায় নিয়ে যান, মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি আসেন, বসেন, তার কাছে 10 মিনিট সময় দেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, মসজিদে আসলে আমাদের সময়ের এত অভাব হয়ে যায় যে আমার স্ত্রীর সাথে এই মুহূর্তে কথা বলাটা আমার সবচেয়ে বড় দামি, আমার দোকানের ব্যবসাটা সবচেয়ে বড় দামি, আমার জমিনের আয় ঠিক করা এটা আমার সবচেয়ে দামি, আমার গরুর বাছুরের জন্য ঘাস কাটা এটা আমার কাছে সবচেয়ে দামি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য যে কিতাব পাঠিয়েছেন, আমাকে হেদায়তের জন্য পাঠানো হয়েছে, রসুলুল্লাহকে হেদায়তের আলোকবর্তিতা হিসেবে পাঠানো হয়েছে, অথচ রসুলুল্লাহর বাণীগুলোও বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিনের কালামও বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম করতেও জানি না। অথচ এই মাহের রমজানকে আল্লাহ সুবহান মূল্যায়িত করেছেন, অধিক ফজিলত পূর্ণ করেছেন, এই কারণে যে এই মাসের মধ্যে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। জুড়ে বলুন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছে। কি করেছে? রোজা। শুধু কি আমাদের উপর ফরজ করেছেন? না, বরং আল্লাহ সুবহান বলছেন আমি শুধুমাত্র মুসলমানদের উপরে যে রোজা ফরজ করেছি এমনটি নয়, কারণ আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি শুধুমাত্র তোমাদের জন্য রোজাকে ফরজ করি নাই, বরং ইতিপূর্বে যত নবী এবং রসুল রয়েছে সমস্ত নবী এবং রসুলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাও ফরজ করেছে। ধরন ছিল ভিন্ন, ধরন ছিল ভিন্ন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত সুন্দর করে বলছেন যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিন, মানে পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ করা হয়েছে, এই কথাটা বলার পিছনে কারণ কি? এই কথাটা না বললেও তো আল্লাহ রাব্বুল আলামিন পারতেন। আল্লাহ সুবহান বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, কিন্তু এই কথা কি বলেছেন যে তোমার পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের জন্য আল্লাহ নামাজকে ফরজ করেছিলেন? অথচ আল্লাহ
সিজদা করাটা আল্লাহর কুদরতি কদমে সিজদা করা প্রত্যেক নবী এবং রাসূলদের জন্য এটা ফরজ ছিল। অথচ ওই কথাটা কিন্তু বলেন নাই, কিন্তু বলেছেন কোনটা, যে এটা কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা আই ওয়াজাবাত, ওয়াজাবাত আলাইনা সিয়াম, আমাদের উপর রোজাটাকে আবশ্যক করে দিয়েছেন, ফুরিদা আলাইনা আন তাসুমা ফি শাহর রমাদানা, আমরা এই রমজান মাসে রোজা রাখাটাকে আল্লাহ সুবহান ফরজ করে দিয়েছেন। এই কথার পরে আবার কেন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবী রাসূলদের উম্মতদের জন্য, নবী রাসূলদের জন্য রোজাকে ফরজ করেছিলেন? তার কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো রোজা যেহেতু একটা কষ্টকর ইবাদত, রোজা কি একটা কষ্টকর ইবাদত? রমজান মাসে আপনার যদি ধান লাগানোর সময় আসে, আপনি ধান লাগাবেন না? লাগাতে হবে, কারণ ধান লাগানো অবস্থা থেকেও আপনাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আপনার জীবিকা অন্বেষণের জন্য যদি আপনি রিক্সা চালাতে হয়, রিক্সাই চালাতে হবে, তারপরও আপনাকে রোজা রাখতে হবে। আপনি যদি কাঠুরিয়ার যদি আপনার পেশা থাকে, কাঠুরিয়ার পেশাও করতে হবে, আবার রোজাও রাখতে হবে। শুধুমাত্র মুসাফির যারা আছেন তাদের জন্য ওই সময়টা রোজাটা কাজা করার বিধান রয়েছে, যারা অসুস্থ রয়েছেন মারুইজ তাদের জন্য রোজাটা কাজা করার বিধান রয়েছে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের জীবিকা অন্বেষণ করে তাদের ব্যাপারে রোজার কোনো শিথিলতা আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বোঝানোর জন্য এটা বুঝিয়ে দিচ্ছেন, বান্দা তুমি কেন অভিমান করবে, তুমি কেন রোজাটা করবে না? আমরা অনেক সময় ছেলেকে বলি যে তুমি পাচ্ছ না কেন, তোমাকে দিলাম এক পৃষ্ঠা মুখস্থ করার জন্য, তুমি কেন পারছো না? আজকে কি তুমি প্রথম যে কোরআনের এক পৃষ্ঠা তুমি জীবনের প্রথম মুখস্থ করা শুরু করেছো? না, বিগত 1400 বছর ধরে পবিত্র কোরআনের আয়াতগুলো মুখস্থ করার একটা বিধান ছিল। এই বলে বলে হাফেজ সাহেবদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করা হয় যে বাবা এই কোরআন শরীফ মুখস্থ করাটা শুধু তোমার জন্য প্রথম নয়, বরং তোমার পূর্বেকার যারা ছিলেন হাফেজ সাহেবরা, তোমার উস্তাদ যারা রয়েছেন, তারাও কি করেছেন? কোরআন শরীফ মুখস্থ করেছেন, তারাও কোরআনের উপরে আমল করেছেন। সুতরাং তাকে উদ্বুদ্ধ করার জন্য, তাকে সহজ করে উপস্থাপন করার জন্য এই কথাটা বলা হয়েছে যে হ্যাঁ, কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা আমি তোমার জন্য শুধুমাত্র রোজাকে ফরজ করেছি এমনটি নয়, বরং তোমার পূর্বেকার বান্দাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলাম, যেন তোমাদের এই রোজার বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং মাফহুম তোমাদের বুঝতে যেন সহজ হয়, রোজার ব্যাপারে যেন তোমাদের মন মানসিকতা শিথিল হয়, রোজা রাখতে যেন তোমরা উদ্বুদ্ধ হয়। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশটা এই জন্য এখানে উপস্থাপিত করেছেন যে মানুষ যেন রোজার প্রতি উদ্বুদ্ধ হয়, ইন্সপায়ার্ড হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে এইভাবে স্থাপন করেছেন। জোরে বলুন। প্রিয় দর্শক, আপনারা শরীফুল ইসলাম নুরী হুজুরের চমৎকার আলোচনা শুনলেন। তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন রমজান সম্পর্কে। দর্শক, শরীফুল ইসলাম নুরী হুজুর সুস্থ হওয়ার পিছনে কিন্তু সম্পূর্ণ ক্রেডিট আপনাদের। আপনারা এত বেশি দোয়া করেছেন, দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাকে শিফা দান করেছেন। দর্শক, আপনারা আরও দোয়া করবেন, যেই সমস্ত আলেমেরা কারাগারে বন্দি আছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন খুব দ্রুত কোরআনের মঞ্চে এসে কথা বলতে পারে। হতে পারে আপনার সাথে মাসলা মাসাইল দিক থেকে একমত ন, তবে একটা কথা মনে রাখবেন, সমস্ত আলেম কিন্তু একই সুতায় গাঁথা। সমস্ত রসুনের কোয়ার যেমনিভাবে একই জায়গায় মূল, তেমনিভাবে সমস্ত আলেমের কিন্তু একই সুতায় গাঁথা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।